আগন্তুক বিটিএডি নির্বাচনক কেন্দ্র করে পেলায় বর্তমান বহু ধরনের বাতরি বা বিশ্লেষণ এই ধরনের পরিবেশন করা আমি দেখবলে পাইছো। বিশেষকে বৈদ্যুতিক মাধ্যমত এনেকা বিশ্লেষণ বা বাতরি পরিবেশন আমি বহুত দেখবলে পাইছো। তাক লৈ পেলায় রাজ্যের মনত আজি বহু ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে আর বিভ্রান্তি একটা সৃষ্টি হওয়াটা আমি দেখবলে পাইছো। বিশেষ করে UPPLক কেন্দ্র করে সংবাদ মাধ্যমত আজি বহু ধরনের বিশ্লেষণ আমি দেখবলে পাইছো। কারণটা হল যে UPPL একটা শক্তিশালী দল, দিনক দিনে বিটিএডি অঞ্চল আটাইতক শক্তিশালী দলত পরিণত হবলে গৈ আছে UPPL। এই দলক বিভিন্ন জাতি জনগোষ্ঠীর রাইজে আঁকালি লওয়াটো আমি দেখবলে পাইছো। এইটার কারণে বিভিন্ন চক্রয়ে আজি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বাতরি পরিবেশন করা বা বিশ্লেষণ করা আমি দেখবলে পাইছো। যা এদিন আগত যেটো নিউজ 18 টিভি চ্যানেলত এটা আনুমানিক বিশ্লেষণ পরিবেশন করা হয়েছিল যে BPF UPPLর মাজত মিত্রতার যেটো আলোচনা বিফল হওয়ার পিছত UPPLে নবসরণীয় আর নবগঠিত দল TPPA দলের লগত কপন বুঝাবুঝির উপনীত হয়েছে বলে একটা অপপ্রচার চলোৱা হয়েছে। সেইটো সম্পূর্ণভাবে মিথ্যা আর কোনো সত্যতা নাই, সত্যর আধারত প্রতিষ্ঠিত নহয়। কারণ TPPA দলের লগত আমার কোনো ধরনের যোগাযোগ হওয়া নাই, আমি আলোচনা মিলিতও হওয়া নাই আর বুঝাবুঝি করার কথাও আমি চিন্তা করা নাই। BPF দলের লগত প্রারম্ভিক পর্যায়ত মিত্রতার আলোচনা হওয়াটো সচা আমি অস্বীকার নকরো, কিন্তু ইয়াত সত্য স্পষ্ট আছিল যে UPPL দলের সমমর্যাদা লাগে আর সমানভাবে ভাগ বতরা করার পিছতে মিত্রতা হব পারে বলে। সেই সম্পর্কে আমার আলোচনা খুব বেশি আগবড়া নাই আমি জানো, তথাপিও আজি আমি কোনো দলের লগত মিত্রতা সম্পর্কে আগবড়া নাই, আলোচনাও আমি করা নাই। আর আমি সিদ্ধান্ত লৈছো যে কোনো ধরনের মিত্রতা যদিও নহয় আমি UPPL দল সকলে এই নির্বাচনত অবতীর্ণ হওয়ার কারণে প্রস্তুত। আর এনে ধরনের বাতরি পরিবেশনের দ্বারা দিয়ে জনগণ যে ভোটদাতা রাইজ সহজ সরল সরল রাইজর মাজত একটা সেবা সৃষ্টি করা বা বিভ্রান্তি সৃষ্টি করাটো মই ভাবো যে নির্বাচনের আগে আগে যে বাতাবরণ সেটি কলুষিত করার একটা অপচেষ্টা মাত্র। মই আজি আহ্বান জানাব বিচারিছো সব রাজনৈতিক দলে ক্ষমতার পিছে পিছে নজরে, আজি UPPL দলের হাতত ক্ষমতা নাই যদিও সত্যতা আর নিষ্ঠার কারণে গণতন্ত্রের কারণে আমি যুঁজি আছো, সকল জনগণ রাইজের কারণে মাত মাতি আছো। আর এনেকা রাজনৈতিক দলক গণতন্ত্র ছাত্র রাইজর ছাত্র সংবাদ মাধ্যমেই হোক জনগণ রাইজেই হোক প্রোৎসাহিত করার একটা মানে প্রয়োজন আছে বলে মই ভাবো। আর অনাগত সময়ত এনে দলক সমর্থন জানাব লাগে বলে মই ভাবো। আজি মই আহ্বান জানাব বিচারিছো সংবাদ মাধ্যমেই হোক বা জনগণ রাইজে হোক রাইজকে হোক, সংবাদ মাধ্যম যাতে একটা কল্পনার আধারত কোনো ধরনের আনুমানিক একটা বাতরি পরিবেশন করে পেলায় কোনো ধরনের যাতে সততার নিষ্ঠারে রাজনীতি করব বিচরা মানুষ বা ব্যক্তিক হারাশাস্তি চলাবলে চেষ্টা নকরে, কারণ এই এক ধরনের একটা হারাশাস্তি। আনফালে দি জনগণ রাইজ এনে ধরনের ভুল বাতরির ভিত্তিত যাতে ভুল নবই নিজের একটা চিন্তা শক্তি প্রয়োগ করে পেলায় সত্যতা কি সে জানিলে আগতে চেষ্টা করে। আর শেষত মই এইটাই আহ্বান জানাব বিচারিছো, BTD নির্বাচন কোনে কার লগত মিত্রতা করে সেটা নিজের নিজের দলের ক্ষমতার কথা স্বাধীনতার কথা। নির্বাচন হব, সেই নির্বাচন যাতে কোনো ধরনের একটা অশান্তিময় পরিবেশ সৃষ্টি নহয়, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে যাতে এই নির্বাচন অনুষ্ঠিত করবা যায়, ইয়াত আমার যেটু একটা ন্যূনতম নৈতিক কর্তব্য সবে যাতে পালন করবলে আগবাড়ি আহে সেইটাকে মই আহ্বান জানাইছো।